একদিকে কড়া নিরাপত্তা, অন্যদিকে কোভিড বিধি মেনে দ্বিতীয় দফায় বাঁকুড়ায় 8 কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলো। বৃহস্পতিবার সকালে 156 নম্বর বুথে ভোট দিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। আজকে 1 এপ্রিল 252 বাঁকুড়া বিধানসভার ভোট পর্ব শুরু হয়ে গেল। আমি প্রথমেই লাইনে দাঁড়িয়ে নিজের ভোট আমি নিজে দিলাম। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এলাকার জনগণ সুন্দরভাবে তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। গতকাল রাত্রিতে বেশ কিছু শহরের বুকে বেশ কিছু ওয়ার্ডে তারা আমাদের দলীয় পতাকা ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলেছে, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। দিকে দিকে খবর আসছে দুটো কেন্দ্রের ভোটিং মেশিন সেখানে গোলমাল হয়েছে। আমি সাথে সাথে আমাদের নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন তাকে আমি খবর করেছি, সাথে সাথে সেখানে মেশিন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর কিছু কিছু জায়গা থেকে সন্ত্রাসের খবর আসছে, আমি সেই জায়গাগুলোকে আগে যাব। এই জন্যে আমি সকালে আমার নিজের ভোটটা আমি দিয়ে দিলাম। সকালে ভোট দিলাম কত নম্বর বুথে? আমি 156 নম্বর বুথে, আমার পাট নম্বরও হচ্ছে 156। এই যৌথ একই সিরিয়াল, একই বুথ, একই নাম্বার, সেখানে আমি আমার ভোট প্রয়োগ করলাম। এই যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কি শান্তিপূর্ণভাবে ভোট? কেন্দ্রীয় বাহিনী তো ভিতরে থাকছে, বাইরে কিছু সন্ত্রাসের ব্যাপার চলছে আর কি। যে ভোটাররা আসছে তাদেরকে ভোটার কার্ড ছাড়িয়ে নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি সেই সেই জায়গাগুলোকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, আমি সেখানে এখন পৌঁছাবো। তাই আমি খুব বেশি এখন কথা বলতে পারছি না, আমি সেগুলোকে আগে যাই দেখে নিচ্ছি। আপনার নাম? নীলাদ্রি শেখর দানা, ভারতীয় জনতা পার্টি 252 ক্ষেত্রের আমি নিজে একজন প্রার্থী। সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।